ও তো আমার চ্যানেলে আর ফেসবুক পেজে তো আমি চলে আসলাম সেলাই করতে। তো চলো এই ব্লাউজ আমি সেলাই করবো। এটা আমি আস কাপড়টা নিয়েছি সোজা, আর আস্তারটা নেব। তো চলো কাপড়টা নিলাম সোজা আর আস্তারটা নিলাম উল্টা, ঠিক আছে উল্টো। তো চলো এবার সেলাই দিয়ে নিই। চলো ঠিক আছে, যে সোজা আর উল্টো নিলাম, সেলাই দিয়ে নেবো। চলো পুরোটাই সেলাই দেবো। তো চলো এবার, তো যা দেখো নিচের দিকটাতে সেলাই দিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমি এটাতে সেলাই দেব, এটাতে এবার আমি ডিজাইনটাতে চারিদিকে সেলাই দেবো। চলো এই যে দেখো, এবার আমি এইটাতে সেলাই দিয়ে নেব। তো চলো আমি ধারে ধারে সেলাই দিয়ে নেব, ঠিক আছে একদম ধারে ধারে যেভাবে আছে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকটাতেই সেলাই দিয়ে নেব। ঠিক আছে দেখো কিভাবে ঘুরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই মতো একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। তাহলে একেবারে কম বেশিও হবে না আর বেশ সুন্দর হবে, ঠিক আছে। চলো দেখো, তো ডিজাইনটা বেশ সুন্দর এবং ভালো ডিজাইনটা করে খুব ভালো। তো চলো দিয়ে নিচ্ছিলাম। দেখো কি সুন্দর চলে আসছে, কিন্তু একদম বরাবর হয়ে চলে আসছে। তো এইভাবে আমি ডিজাইনটা সেলাই দিই না। দেখেছো কি সুন্দর বসে যাচ্ছে এবং সেলাইও হয়ে যাচ্ছে, কম বেশি হচ্ছে না, কিছুই হচ্ছে না। আর ঢিল টান হয়ে গেলে একটু কম হয়ে যাবে, বেশি হয়ে যাবে, এটাই হয়। হয়ে গেল আমার ডিজাইনটা সেলাই করা, চারোদিকে আমি ডিজাইনের সেলাই দিয়ে নিলাম। ঠিক আছে, এই যে দেখো একেবারে চারিদিকটাই সেলাই দিয়ে নিলাম ডিজাইনের, এই যে একদম চারোদিকেই হয়ে গেছে। ঠিক আছে চলো।